পৃথাকুণ্ঠীর পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দুরকম চাটনি শেয়ার করব, ধোসা ইডলি দিয়ে খাওয়ার মতো। প্রথমে দেখিয়ে দিই নারকেলের চাটনি। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে। এখানে আছে হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো, গোটা জিরে, লবণ স্বাদ অনুযায়ী, চারটে কাঁচা লঙ্কা, এখানে আছে 2 টেবিল চামচ ছোলার ডাল, কয়েকটি কারি পাতা, 2 শুকনো লঙ্কা অর্ধেক করে কাটা, আছে 1/4 চা চামচ গোটা সর্ষে। এইবারে আমি এই জিরে আর এই ডাল দুটোই শুকনো কড়াইতে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে নিয়ে এটা এই ডালটা রোস্ট করার পর একটু ভিজিয়ে রেখে দেব। চলুন এবার চাটনিটা শুরু করি। গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে এটা আমি একটু ভেজে নেব। বাজারে যে রোস্টেড ছোলা পাওয়া যায় সেটা দিয়ে করলেও হবে, এটা আমি বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে করছি, তো সেই জন্য আমি ছোলার ডালটা শুকনো এতে রোস্ট করে নিলাম। হয়ে গেছে রোস্ট, হালকা ব্রাউন হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখিয়ে দিই হালকা হালকা, দেখো হালকা হয়ে গেছে রোস্ট। এইবারে আমি এটা তুলে নিলাম এই বাটিটার মধ্যে। এইভাবে আমি তুলে নিচ্ছি। এইটা এবারে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট ভিজিয়ে রাখি, তাহলে বাটতে সুবিধা হবে। এইবারে গ্যাসটা আরেকবার অন করে দিলাম। কড়াইটা প্রায় গরমই ছিল, গরম হয়েও গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি জিরেটা, জিরেটা একটু শুকনোতে রোস্ট করে নেবো। এইটুকু দেখাই যাচ্ছে এটা ফাটছে, একটা চিটচিটে আওয়াজ হচ্ছে। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা তুলে আমি রেখে দেবো। ছোট্ট বাটিটার মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি। এরকম ভাজাগুলো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা তো দেখানো যায় না, জিরে ভাজার গন্ধ। এটা রেখে দিলাম, তারপরে পেস্ট করে দেখাচ্ছি কি করে করলাম নারকেলের চাটনিটা। এইবারে আমি সমস্ত একসাথে গ্রাইন্ড করে নেব নারকেল কোরা। লঙ্কা, জিরে গুঁড়ো, গোটা জিরে আর এই ডাল, ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা। আর সামান্য একটু জল, ব্যাস। ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে এবার এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। বাটা হয়ে গেছে, গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার এটা আমি খুলে দিলাম। এইবারে এটা এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই গ্রাইন্ডারটার মধ্যে অনেকটা লেগে আছে, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একবার ঘুরিয়ে দেবো। হয়ে গেল, এই গ্রাইন্ডারটা ধুয়ে ওই একটুখানি জল দিয়ে দিলাম। এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম,
অল্পই লবণ দেবে। আর যারা তেঁতুল পছন্দ করবে, টক পছন্দ করবে, তার মধ্যে একটু তেঁতুলে পাল্প দিতে পারো, কিন্তু আমি দেই না। গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। এই 2 চামচ তেল দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা। শুকনো লঙ্কাটা রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব, কয়েক সেকেন্ড একটু নেড়ে নিলাম। নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে, গোটা সর্ষে রেখেছিলাম সেইটা। আবার একটু নেড়ে নিচ্ছি। সর্ষেটা যখন একটু ফাটবে, ক্র্যাকেল হবে, চিটচিট করবে, হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু নেড়ে নিয়ে কারি পাতা সবুজ থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ডিম প্যানটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটা মিশিয়ে নেব। খেতে খুব সুন্দর লাগে। তাহলে তৈরি আমার কোকোনাট চাটনি। এইবারে করছি আমি টমেটো পোড়া আর রসুন পোড়ার চাটনি। উপকরণগুলো আমি দেখিয়ে দিই। এখানে আছে এই ধনে পাতা, এই 4টে গাছ নিয়েছি, ঝাড় যেটাকে বলে। আর আছে এই 5টা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটো, এইটুকু টমেটোর জন্য এতটা ধনে পাতাই যথেষ্ট। আছে লবণ স্বাদ অনুযায়ী, সর্ষের তেল একটুখানি নেব। আছে 2টো কাঁচা লঙ্কা, এটা ঝাল কম তাই 2টো নিয়েছি। আছে 2টো সুগার ফ্রি, এটা টক ঝাল মিষ্টি বেশি ভালো লাগে। আছে 1টা বড় সাইজের রসুন। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এর একটা জালি বসিয়ে দিচ্ছি। ফ্লেমটা কম করে দিচ্ছি। অনেকটাই কম করে দিলাম ফ্লেম। দিয়ে এবারে এই টমেটোগুলো বসিয়ে দেবো। আর এই যে রসুনটা রেখেছিলাম, এই রসুনের এই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এটা এরকম হলো। এর পরে পরে এটা আমি পুড়িয়ে নেব। এবারে নিচের পোর্শনটা পুড়ে গেছে, এবার আমি এটা উল্টে দিলাম, একটা চিমটা দিয়ে উল্টে দিলাম। দেখো কিরকম পুড়েছে, এইভাবে কালো কালো হয়ে যাবে টমেটোর খোসাটা। সবগুলোই আমি এইভাবে উল্টে দেব। আমি ফ্লেমটা কম করে দিয়েছি, না দিলে পোড়ানোটা ভালো হবে না, সেই জন্য এখানে 3টে দিলেই ভালো হবে। যার যেরকম জায়গা হবে, যত বড় জায়গা হবে, সে ঠিক সেইভাবেই পুড়িয়ে নেবে। পোড়ানো হয়ে গেছে, এইবারে আমি চিমটা দিয়ে তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নেব, সবগুলোই তুলে নিচ্ছি। নরম হয়ে গেছে, তুলে নিলাম। এবারে বাকি যে 2টো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এই রসুনটা। রসুনটা উল্টে দিলাম, এটা হাত দিয়ে উল্টানো যাবে। উল্টে দিলাম, এই পাশটা কিছুটা হয়ে গেছে। টমেটোটার উল্টো দিকটা হয়ে গেছে, এবার টমেটোগুলো উল্টে দিলাম। ঠিক এইভাবে চিমটা দিয়ে আস্তে আস্তে
উল্টে দেবে। এইগুলো হয়ে গেছে, এইবার এগুলো আমি আবার নামিয়ে নিলাম, একটা প্লেটে উঠিয়ে নিলাম। এইভাবে সব তুলে নিলাম, রসুনটাও হয়ে গেছে, রসুনটাও তুলে নিচ্ছি। এইবার এই টমেটোগুলোর খোসাগুলো যেগুলো পুড়ে গেছে, কালো পোর্শনগুলো, সেগুলো আমি তুলে নিচ্ছি একটু জল দিয়ে, তুলে নিচ্ছি হাতে। একটু জল দিয়ে নিলে একটু তাড়াতাড়ি উঠে আসে, আটকে যায় না। ঠিক এইভাবে হাতটা একটু জলে চুবি দিয়ে এইভাবে হয়ে গেল। আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি, একটু জল দিলেই, মানে হাতে একটু জলটা লাগিয়ে নিলে পরে টানলেই উঠে আসবে, আটকে থাকবে না। তার মানে এটা পারফেক্ট পোড়ানো হয়েছে। হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে এইবার এই রসুনটা, এই রসুনটাও আমি ছাড়িয়ে নেব, একটু ভিজিয়ে নিলাম। এবার একটু প্রেস করলেই দেখো বেরিয়ে যাচ্ছে, দিয়ে দিলাম এটা গ্রাইন্ডারে, হালকা টিপে দিলেই উঠে যাচ্ছে। এবারে সুগার ফ্রি দুটো দিয়ে দিলাম। যারা সুগার ফ্রি খাবে না তারা কিন্তু চিনি দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই ধনে পাতাটা। সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে এটা আমি আবার বেটে নেব, গ্রাইন্ড করে নেব। বেটে নিচ্ছি। বাটা হয়ে গেল। এইবার এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, পুরোটাই ঢেলে নিলাম, ঢেলে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ, যার যেরকম স্বাদ শেষ ঠিক সেইভাবেই লবণটা দেবে। দিয়ে দিলাম লবণ। এইবারে দিয়ে দেবো আমি সর্ষের তেল, 1/4 চা চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম, ব্যাস এইটুকুই। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার নারকেলের চাটনি আর টমেটো পোড়া আর রসুন পোড়ার চাটনি, দুটো চাটনি খেতে খুব সুন্দর। আর এই টমেটো পোড়ার চাটনিটা যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে, শুধু ধোসা বা ইডলি নয়, সিঙ্গারা, চপ, মাংসের পকোড়া, যে কোনো জিনিস দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।